আজকে তোমার বিয়ে, একটু টালিকে ফোন করি। হ্যালো, হ্যাঁ মনীষা বল। এই শোনা, আজ তো আমার বিয়ে, তোরা তো সবাই আসবি। হ্যাঁ আমরা তো এইসব রেডি হচ্ছি বেরোবো বলে। মাগো, এই জানিস তো, হ্যাঁ বল, ওই আমাদের কলকাতা সব থেকে মানে বড় মেকআপ আর্টিস্ট, হ্যাঁ হ্যাঁ, তাকে আমি বুক করেছি। ওই বেশি নয়, 30,000 টাকার মতো নেবে। সে দারুণ সাজাবে, সে দেখলে নাকি সবে আমার দিকে সারাদিন রাত তাকিয়ে থাকবে। ও এই যে আমাদের রসুন পেঁয়াজ ঢালি, ওই যে মেকআপ আর্টিস্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই জন্য তোরা সব চলে আসবে, আমি তোর ফোন করে সময় পাবো না, এক্ষুনি সাজতে বসবো। ঠিক আছে, তোর আচ্ছা ঠিক আছে, তুই সাজ, আমরা চলে যাবো, আমরাও গিয়ে একটু সরকারে সেদে নেবো, বুঝেছিস? ঠিক আছে, তাকে সঙ্গে নিয়ে আসিস। কেন রে, তুই না একটু বন্ধুদেরকে সাজাতেই দিলি। না রে, আমার এমনিতে 30,000 টাকা চলে যাচ্ছে, হবে না, এখন রাখলাম। আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, তোর সাজানোটা গিয়ে দেখবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দিদি, হ্যাঁ কি হয়েছে বলো? বলছো আমার একটু পায়খানা পেয়ে গেছে। হ্যাঁ আমি সব শাড়ি টাড়ি পরে দিচ্ছি, তোমার খুব পায়খানা পেয়েছে? হ্যাঁ একটু মাকে ডাকি না, খুব পায়খানা পেয়ে গেছে। আমি কিন্তু শাড়ি টাড়ি আর ড্রাপিং করতে পারবো না বলে দিলাম। শাড়ি খুলতে হবে না, আমি শাড়ি পরেই করে ফেলবো। ও মা, কি হয়েছে? ও মা, আমার না খুব জোরে হাগা পেয়েছে। এখন হাগা পেয়েছে? সকাল থেকে তো খাসনি কিছু, হাগা কেন পেলো? সকালে কি একটা খাইছো, হাগা পেয়েছে, কোন আগে। তাহলে কি করবি, শাড়ি বরং তুলেই হেগে আয়, যা শাড়ি আর খুলতে হবে না, যা যা চলে চলে যা। হলো দিদি, সাজি দাও, ভাত বাকিটা হয়ে গেছে, পায়খানা করা। উফ বাবা, আবার পাবে না তো তোমার? না না, আর না, একবারই হয় সারাদিনে, সাজি দাও। আচ্ছা ঠিক আছে, বসো। হ্যাঁ বাবা, দিদি নাকেরটা এমন হচ্ছে কেন? নাকেরটা একটু ভালো করে টাইট করে নাও, ঠিক হয়ে যাবে। হয়নি কোন জায়গা সাজানো, না কেন আমাকে এটা অন্যরকম লাগছে? আরে এটা একটু উড়িষ্যি টাইপের সাজ, ভালো লাগবে তোমাকে। ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, ওটা ঝুলিয়েই রেখে দাও, অসুবিধা নেই। ভালো লাগছে বলছে, আর একবার না পায়খানা পেয়ে গেছে। এই আমি জানি না, তুমি যা খুশি করে যাও, এইভাবে করলে কিন্তু সাজানো যায় না বলে দিলাম। আর একবার, এখনো চোখের মেকআপটাই হয়নি। ঠিক আছে, তুমি দাদি তাহলে করো, তারপর না পায়খানা করতে যাবো। না তুমি বরং করে এসো একবার, আর লাস্ট টাইম আর করতে যাওয়া যাবে না। না এটাই শেষ, খুব জোরে পায়খানা। হ্যাঁ যাও করে এসো, বলো বর চলে এলে তখন পায়খানা পেলে খুব অসুবিধা করে আস। ঠিক আছে দিদি, না পুরো সাজাটা সাজিয়ে দাও, আমার বর চলে আসবে, ফোন করেছিল, তুমি সাজিয়ে দাও, আর পায়খানা পাবে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বসো। হ্যাঁ কি সুন্দর সাজিয়েছে, একটু মাকে ডাকি। হ্যাঁ ভালো হয়েছে, খুব দারুণ। ও মা, হ্যাঁ দাঁড়া, যাচ্ছি দাঁড়া। এসব কি সুন্দর লাগছে আমায়। ও মা গো, কি সুন্দর লাগছে। হ্যাঁ তো নাকটা কি হয়েছে, কেটে গেছে? না এটা হাইলাইটার। ও আচ্ছা, চকচক করবে? হ্যাঁ চকচক করবে, বড় হচ্ছে আমার। হ্যাঁ বর এসে গেছে, ওই আছে মোড়ে, রাস্তায় দাঁড়িয়ে আছে, ওই সব করে করে আনতে গেছে। হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ চল, এই চল চল চল, পিড়ে নিয়ে পিড়ে নিয়ে, এইটা তাড়াতাড়ি নিয়ে আসো। দিদি এইটা শুধু না খুলে যাচ্ছে। ও ওটা একটু ওপর দিকে তুলে দাও না, অসুবিধা নেই। তুমি সবই যদি আমি করি, তুমি কি করবে? একটু নিজের বশ মতো তো করে নিতে হবে বলো। হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে, একটু মেকআপ একটু চোখ বন্ধ করো, একটু লাইভ করছি তো, সবাই দেখে বলবে কেমন লাগছে। চোখটা দেখো খুব সুন্দর, আর কলকাটা হচ্ছে একটু এক্সট্রাঅর্ডিনারি করেছি। হ্যাঁ আমি দিদিকে বলেছি আমার সাপ টাইপের করতে। হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর লাগছে। হ্যাঁ এটা আমার দিদি বলি, আমি এটা অ্যাড দিই তোমার, এটা হচ্ছে আমার এ শাড়ি, মানে কি বলবো, ঢাকাই জামদানি, সবাই পরে না বিনা আছে, আমি ঠিক করেছি ঢাকাই জামদানি পরে করব। খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে, চলো অল দা বেস্ট, খুব ভালো থাকবে। থ্যাংক ইউ। এই পরেশজি পরেশজি, এই শুভদৃষ্টি হবে, তাকাও তাকাও তাকাও, এই মা লজ্জা করছে না, তাকাও, চোখ খুলো চোখ খুলো। মা কি হয়েছে, পায়খানা পেয়ে গেছে? তোর কি সারাদিনই হাগা পাচ্ছে? কোণে চলে যাচ্ছে কেন? আরে দাঁড়াও, কাঁদিস না মা, কাঁদিস না, ভালো থাকিস। না 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 কাঁদে না জামাই, ওকে তুমি দেখো একটু, তোমার হাতে মেয়েটাকে তুলে দিলাম জামাই। আমরা কাল যাবো তো, কাল যাবো, আমরা কাল যাবো, চ বাবা চ, কাঁদে না মেয়ে। কি হলো, পায়খানা বাজছে, শ্বশুর বাড়ি গিয়ে হাগবি, চ চলে চ চলে চ, এখানে আর করিস না, কি পায়খানা পেয়ে গেছে। আমি আর জানি না কিছু, তুই যা পারিস করে যা। একটু বসো না, একটু পায়খানা পেয়েছে, পায়খানাটা করে এসে তোমার সাথে চলে যাবো আমি। কি জ্বালা।